হাজার বছর আগে, হাজার বছর আগে মিলাদুন্নবী মাহফিলকে ভালো বলে ফতোয়া দেওয়া হয়েছে। শত শত হাজার বছর ধরে মিলাদুন্নবী মাহফিল চলে আসতেছে মুসলমানদের মধ্যে। ইসলামী শরীয়তের একটা আইন হলো তাআমুলুন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহি। ইসলামের একটা মূলনীতি, মূলনীতি উসুল তাআমুলুন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহি। এমন একটা আমল যে আমলটাকে মুসলমান সমাজ ভালো আমল হিসেবে গ্রহণ করে এই আমল করে যাচ্ছেন শতাব্দীর পর শতাব্দী। এই যে একটা আমল হাজার বছর থেকে চলে আসতেছে, এই মুসলমানদের মধ্যে এই কাজটা ভালো কাজ হিসেবে চলে আসা, এটাও একটা দলিল যে কাজটা ভালো, কাজটা ভালো হওয়ার এটাও একটা দলিল। হাজিরে কেরাম, তো মিলাদুন্নবী উদযাপন করা একটা ভালো আমল। ঈদে মিলাদুন্নবীর দলিল আছে, কি আছে? দলিল আছে। কেউ যদি বেশি ফতোয়াবাজি করতে চান তাহলে বলবো আমরা থানবী সাহেবের সাথে আপনারা কথা বলেন, থানবী সাহেবের সাথে আপনারা কথা বলেন। তিনি ঈদে মিলাদুন্নবীর দলিল দিলেন কোরআন শরীফ থেকে, কিভাবে দিলেন তার সাথে আগে কথাটা বলুন। আমরা জানি কোরআন শরীফের মধ্যেই মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীর দলিল আছে, কাজটা ভালো। এবং এই কাজ যেখানে নাচ গান হয়, নাচ গান হয় মিলাদ মাহফিলে, নাচানাচি হয়, গান বাজনা হয়, নারী পুরুষ একত্রিত হইয়া কিচ্ছুই হয় না। কি হয় আপনাদের এই এলাকা? কোন এলাকা এটা? হবিনন্দী। হবিনন্দীর মানুষ আপনারা তো মিলাদ 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 মাহফিলের আয়োজন করেন, আপনাদের মিলাদ মাহফিলে কি হয় আমি জানতে চাই। দেখি আমাদের এলাকার মিলাদের সাথে আপনাদের এলাকার মিলাদের মিল আছে কিনা। কোরআন শরীফ তিলাওয়াত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কসিদা পাঠ করা হয়, নবীর প্রতি সালাত আর সালাম পাঠ করা হয়, মাহফিল শেষে মানুষকে খাবার বিতরণ করা হয়, সিন্নি বিতরণ করা হয়, গান বাজনা হয়, নাচানাচি হয়, জুয়া খেলা হয়, মদের আসর বসে, তাহলে এই আপত্তিকর বিষয় কিছুই তো এখানে নাই। যে মাহফিলগুলোতে এমন কাজ হইল, কোনো কাজ শরীয়ত বিরোধী নয়, শরীয়ত বিরোধী নয়। এক সময় ছিল শরীয়ত বিরোধী কাজ, মিলাদের নামে শরীয়ত বিরোধী কাজ চলত। মিলাদ পড়ার পর দুষ্ট প্রকৃতির মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ মিলাদের নামে মিলাদ শেষে গান বাজনা শুরু করে দিত। উলামায়ে কেরামের চোখে পড়ল যে সর্বনাশ, মিলাদের নামে মিলাদ মাহফিল শেষে তারা গান বাজনা করে, তাহলে মিলাদটাকে উঠিয়ে দিতে হবে। ফতোয়া দিলেন মিলাদ না যাইজ। আরেকদল উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন যে মিলাদ না যাইজ কেন হবে, হাজার বছর ধরে যুগের পর যুগ মুমিন মুসলমানের মধ্যে ভালো কাজ হিসেবে এটা চলে আসতেছে, আমরাও তো নিজেরা মিলাদ মাহফিলে উপস্থিত হই, মিলাদ মাহফিলের আয়োজন করি, মিলাদ মাহফিল না যাইজ কেন হবে? তারা বললেন গান বাজনা যে হয়। এরা বললেন গান বাজনা না যাইজ, গান বাজনাকে না যাইজ ফতোয়া দেন, গান বাজনা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন, মিলাদ কেন বন্ধ করবেন? ইখতলাফ লাগলো। ইখতলাফ লাগার পরে উভয় পক্ষ, মিলাদের পক্ষের এবং বিপক্ষের মুরব্বী, সমস্ত ওলামায়ে কেরাম চলে গেলেন তাদের মুরব্বীর কাছে। আমি মনে করি আজকের এই মাহফিলে ফারুকী সাহেব আলোচনা করেছেন, এরপরেও আমি প্রসঙ্গক্রমে যেহেতু বিষয়টা এসেই গেছে আমিও একটু টাচ দিয়া যাই। তারা উভয় পক্ষ গিয়ে বললেন জনাব, আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মিলাদ দিয়া মিলাদ যায় একদল বলছি আর একদল বলছি না যায়, এখন আপনি যেই ফয়সালা দিবেন আমরা মেনে নেব, আপনি জায়েজ বললে আমরা জায়েজ মানব, না জায়েজ বললে আমরা না জায়েজ মানব। মুর্শিদ মুরিদের কাছে মিলাদ সম্পর্কে তার যে ফয়সালা তিনি বলে দিচ্ছেন। আর মুরিদ কারা? সাধারণ পাবলিক না, এরা দেওবন্দি সিলসিলার প্রথম সারির উলামায়ে কেরাম, প্রথম সারির উলামায়ে কেরাম। থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, খলিল আহমদ আম্বেটিভি সাহেব,
কাসিম নানাতুই সাহেবের যুগের উলামায়ে কেরাম তাদের মুর্শিদ। আচ্ছা মুরিদ তো বড় বড় আলিম, তাহলে মুর্শিদের ইলিম মুরিদের চাইতে কম না বেশি? বেশি। এটা তো ভেঙ্গে বলার দরকার নেই, এমনিতেই আমরা বুঝি। রশিদ আহমদ গাঙ্গুই সাহেব কি ছোট হুজুর ছিলেন? কাসিম নানাতুই সাহেব ছোট হুজুর ছিলেন? কত বড় আলিম ছিলেন, যাদের হাত ধরে দেওবন্দি সিলসিলা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মুর্শিদ যিনি ছিলেন, তাদের মুর্শিদের ইলিম কি পরিমাণ ছিল? মুর্শিদের কাছে যখন গেলেন, মুর্শিদ মিলাদুন্নবী সম্পর্কে ফয়সালা দিচ্ছেন, মুরিদকে শুনিয়ে দিচ্ছেন, মশরব ফকির কা ইয়ে হ্যায় কে মই মাহফিলে মিলাদ মে হাজির হতা হো। বাবারা আমি অধমের মিলাদ শরীফ সম্পর্কে, মিলাদুন্নবী মাহফিল সম্পর্কে আমি অধমের মসলক হলো এই যে আমি নিজে মিলাদ মাহফিলে হাজির হই, বলকে বাইসে বারাকাত সমঝ কর খুদ মুনাকিদ করতা হো, বরং আমি বিশ্বাস করি মিলাদ মাহফিলের ওসিলায় বরকত হাসিল হয়, এই বিশ্বাস আমার আছে, এই কারণে আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করি। আমার কিয়াম মে বহুত লুৎফ লজ্জত পাতা হো, এবং মিলাদ মাহফিলে যখন কিয়াম করা হয়, আমরা তো কিয়াম করি, নবীজিকে সালাম জানাই কিয়ামের মাধ্যমে, সালাম জানাই। তিনি বলছেন আমার কিয়াম মে বহুত লুৎফ লজ্জত পাতা হো, মিলাদ শরীফের কিয়াম যখন হয়, কিয়াম করতে আমি বড় বেশি মজা পাই। সমাধান তো হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদ, তার নাম আমি বলবো না, কারণ কোনো ব্যক্তির সাথে, ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো কথা নাই, তার বক্তব্যের বিরুদ্ধে আমার কথা, যদি সেই বক্তব্য আপত্তিকর হয়। একজন বক্তা নাম করা সবাই চিনবেন, তিনি বক্তব্য দিয়ে বোঝাচ্ছেন যে কিয়ামের বিরোধিতা করতে গিয়ে তিনি একটা হাদিস শরীফের উদ্ধৃতি দিয়েছেন যে আজমির রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস যে আজমিরা যেভাবে কিয়াম করে তোমরা এইভাবে কিয়াম করবে না, আজমিরা যেভাবে কিয়াম করে তোমরা সেভাবে কিয়াম করবে না। তো তিনি এই হাদিস দলিল দিয়ে বোঝাচ্ছেন যে নবীজি কিয়াম পছন্দ করতেন না, এই কারণে নবীর মিলাদে কিয়াম হবে, এটা কি করে নবীজি এটাকে পছন্দ করবেন? তিনি কিয়ামের বিরুদ্ধে এই কথা বলেছেন। তো যাক, তার কথার অনেকগুলো দলিল আছে। এই ভদ্রলোক এই হাদিস মূলত এই হাদিসটাই তিনি ভালো করে বুঝেন নাই, ভালো করে যদি বুঝতেন তাহলে আল্লাহর নবীর এই কথাটা নিয়ে চিন্তা করতেন যে আল্লাহর নবী আজমিদের কিয়ামের সাথে উপমা দিয়া বলতেছেন তারা যেভাবে কিয়াম করে সেভাবে কিয়াম করবে না, তাহলে তারা কিয়াম কেন করত, কিভাবে করত, সেটা জানতে হবে। ভদ্রলোক এই কিছুই জানেন না, যদি জানতেন তাহলে মিলাদ শরীফের কিয়ামের বিরুদ্ধে দলিল দিতে গিয়া ওই হাদিস তিনি টেনে আনতেন না। এই কথা আমি বলতে যাব না এদিকে, আমি বক্তসর এইটা বলতে চাই যে এই যে থানৌই সাহেবের মুর্শিদ, রশিদ আহমদ গঙ্গোই সাহেবের মুর্শিদ, খলিল আহমদ আম্বেটি সাহেবের মুর্শিদ, কাসিম নানাতুই সাহেব তিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ বাহাদুর মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে মিলাদ শরীফের কিয়াম করতে তিনি মজা পান, তার খুব ভালো লাগে তিনি বললেন, তাকে কি ফতোয়া দেবেন? মুশকিল তো হয়ে গেছে, থুতু উপরের দিকে নিক্ষেপ করলে নিজের তালুতেই পড়ে, থুতু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা পড়ে কোন জায়গায়, নিজের তালুতে। মিলাদ শরীফের কিয়ামের বিরোধিতা করতে গিয়ে কেউ যদি বলেন কিয়াম করা বেদাত, এটা নাজায়েজ, তাহলে হাজি ইমদাদুল্লাহ মুহাজির বক্কি রহমতুল্লাহ তিনি বেদাতি, সারা জীবন নাজায়েজ কাজ করেছেন। আর মুর্শিদ যদি বেদাতি হন, মুর্শিদের মুরিদ কি আদাতি হবে না বেদাতি হবে? থানবী সাহেব যদি বেদাতি হন, কাসিম নানাতুই সাহেব বেদাতি হন, তাহলে দেওবন্দি সিলসিলার দাবি করে কেউ তো আর আদাতি হতে পারবে না, সবাই বেদাতি হওয়া লাগবে। আমার কথা আমি আর বাড়াইলাম না, সার সংক্ষেপ, মিলাদুন্নবী মাহফিল এটা কেমন,
এটা শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ না নাজায়েজ, ভালো কাজ না খারাপ কাজ, নতুন করে কোনো মৌলবীর কাছ থেকে ফতোয়া নেওয়ার দরকার নাই, হাজার বছর আগে ফতোয়া দেওয়া হয়ে গেছে। এই ভারত উপমহাদেশে মিলাদ নিয়ে ইখতিলাফ দেখা দেওয়ার পরেও সমাধান হয়ে গেছে। সমাধানকৃত বিষয়ে কেউ যদি এটাকে নতুন করে রং দিয়ে আবার বিতর্ক তৈরি করার চেষ্টা করে, তাহলে এই লোকগুলোকে আমরা ভালো মানুষ বলবো না, আমরা তাদেরকে ফিতনাবাজ বলতে বাধ্য হব, যাদের খাইয়া দাইয়া আর কোনো কাজ নাই, শুধু মুসলমানদের মধ্যে দোলাদলি লাগানো। আমরা বলি মিলাদ মাহফিল একটা ভালো আমল, পারলে করেন সওয়াব হবে, না পারলে না করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি করবেন না তাই বলে এই কাজটা যে নাজায়েজ হয়ে যাবে, কাজটাকে নাজায়েজ বললেই তো বিপদ। আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে থাকি, আসরের নামাজ 8 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে। আমরা প্রত্যেকেই প্রতিদিন 8 রাকাত নামাজ পড়তে পারি? আসরের প্রত্যেকেই পড়ি না, অনেক সময় ঝামেলার কারণে ফরজের আগের 4 রাকাত সুন্নত আমরা পড়ি না। আমি পড়ি না, আপনি পড়েন না, অসুবিধার কারণে হোক, যেই কারণে হোক পড়েন না, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, না করলে কি গুনাহ নাই। আপনি করেন নাই আসরের সুন্নত নামাজ 4 রাকাত পড়েন নাই, এখন যদি আপনি বলেন আসরের আগের 4 রাকাত সুন্নত পড়া নাজায়েজ, এটা বললেই তো বিপদ, শরীয়তের ফয়সালার বিরুদ্ধে আপনার অবস্থান হয়ে গেল। শরীয়ত যেটাকে ভালো কাজ বলতেছে, আপনি সেটাকে নাজায়েজ বলার মাধ্যমে শরীয়তের বিপরীত বিরুদ্ধে অবস্থান নিয়ে নিলেন। মিলাদ শরীফ মুস্তাহাব, করলে সওয়াব আছে, কেউ যদি করে না, ফারুকি সাহেবও বলেছেন, আমি আবার রিপিট করতেছি, মিলাদ যদি কেউ করে না আমরা তার সাথে কুস্তি করি না, লাঠালাঠি করি না, কিন্তু যখনই কেউ মিলাদকে নাজায়েজ ফতোয়া দেয় তখনই তার টুটি আমরা চেপে ধরি, যে শরীয়তের জায়েজ আর নাজায়েজ হালাল হারাম তোমার কথার উপর কি নির্ভর করে, একটা দলিল দিয়ে তুমি প্রমাণ করো মিলাদ মাহফিল নাজায়েজ, একটা দলিল বেশি দরকার নাই, জয়ীফ একটা দলিল হইলেও মিলাদুন্নবী মাহফিল কোরআন নাজায়েজ কেউ যদি দেখাইতে পারে একটা জয়ীফ দলিল দিয়া, জীবনে কোনোদিন মিলাদ পড়ব না, মিলাদের পক্ষেও কথা বলবো না, এই ওয়াদা করে গেলাম, কেউ দলিল দেয় না, শুধু বলে নাজায়েজ, শুধু বলে বেদাত, অমুকের দিকে ছিল না, তমুকের দিকে ছিল না, এটা বেদাত। কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে মিলাদুন্নবী মিলাদ মাহফিল নাজায়েজ? হাদিস শরীফের কোন ইবারতের মধ্যে আছে মিলাদ মাহফিল নাজায়েজ? ফেকার কিতাবের কোন কিতাবে আছে, ফতোয়ার কিতাবের কোন কিতাবে আছে মিলাদ মাহফিল নাজায়েজ? শুধু নাজায়েজ, মুখ দিয়া বলে কোনো দলিল ছাড়া, দলিল ছাড়া কোনো ভালো কাজকে নাজায়েজ বলার মাধ্যমে। কেউ যদি মানুষকে এই কাজ থেকে বিরত রাখতে চায় তাহলে মনে করবেন লোকটা ফিতনাবাজ, আন্দাজে ফতোয়া দিয়া মানুষের মধ্যে দলাদলি তৈরি করে মুসলিম ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চায়, এই ধরনের ফিতনাবাজ মানুষ কখনো মুসলমানের বন্ধু হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাবাজদের কবল থেকে শান্তিপ্রিয় মুসলমানদেরকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। আমরা সব সময় ভালোটা বোঝার চেষ্টা করব, ভালোটা মেনে নেব এবং ভালোটা গ্রহণ করে তার উপরে আমল করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন।